আমি তখন খবরের কাগজে কাজ করতাম, ফেরত আসছি বিকেলবেলাতে 6:30 সোয়া 6টা এরকম, জুন মাসে, অন্ধকার হয়নি কিন্তু মানে বৃষ্টি হচ্ছে বলে অন্ধকার বাইরেটা। তো আমি মেট্রো থেকে বেরোচ্ছি, সবাই ওখানেই দাঁড়িয়ে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব জল জমে গেছে রবীন্দ্র সরোবরের ওখানে, এবং ওই লেকের ওখানে অনেকজন কাপল বসে সন্ধ্যেবেলাতে, তো তারাও ওখানে দাঁড়িয়ে আছে, এবং ওই যারা কাপলরা বসে তাদের থেকে জোর করে তাদেরকে অনেক কিছু বিক্রি করা হয়, হ্যাঁ কিনতেই হবে ওখানে বসতে গেলে, এদের তাদের থেকে একটু পয়সা নেওয়া হয়। তো সেরকম কিছু সমাজ বিরোধী অল্প বয়সী ছেলেরা, তারা তাদেরও বিজনেস নেই কারণ ওখানে কেউ বসছে না, তারা ভেতরে দাঁড়িয়েছিল এবং তারা এদেরকে একটু বিরক্ত করছিল, যারা যারা কাপড়গুলা ছিল, এবং সবাই চুপ করে দাঁড়িয়েছিল দেখছিল, যে মানে একটু ভয়ও পাচ্ছিল যে এরা একটু গুন্ডা প্রকৃতির। ইতিমধ্যে একটি অল্প বয়সী ছেলে এবং একটি মেয়ে তারা ওই মেট্রো স্টেশনে ঢোকে আর কি, ওই সিঁড়িটা দিয়ে উঠে ফুটপাথের ওখান থেকে ঢোকে ভেতরে, এবং ঢোকা মাত্র ওরা ওই ছেলেগুলো ওদেরকে ছেড়ে দিয়ে বলে চলে এই মেয়েটাকে ধর, বলে এবারে নতুন ওদের শিকার হলো এই নতুন কাপলটি, এবং মেয়েটির সঙ্গে ওরা কিছুটা অসভ্যতা করেছে, গায়ে হাত দিতে গেছে বা কিছু, তখন ছেলেটা প্রতিবাদ করেছে, এবারে ওরা ছেলেটাকে মারতে শুরু করেছে, যে এত বড় সাহস, তুই প্রতিবাদ করছিস? একজনের হাতে সাইকেলের চেন ছিল, প্রচন্ড মারধর করছে, চেন দিয়ে মারছে, রক্ত ফক্ত বেরিয়ে গেছে, আর মেয়েটা চিৎকার করে বলছে এটা হতে পারে না, এটা হতে পারে না, যে এরকম সন্ধেবেলাতে কলকাতা শহরে এতজন লোক দাঁড়িয়ে, একটু সবাই ভয়ই পাচ্ছে, কেউ কেউ একটু কথা বলার চেষ্টা করছে কিন্তু ভয়ই পাচ্ছে। তখন মেয়েটা এই যে এবার যখন ও বলছে যে এটা এটা হতে পারে না, তখন ছেলেগুলো হঠাৎ এই ছেলেটাকে ছেড়ে দিয়ে মেয়েটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাইরে, ওই যে চল এটাকে ট্যাক্সিতে ওঠা। তখন আমার মনে হলো যে যদি আমার সামনে এটা ঘটে আর আমি কোনো রিয়াক্ট না করি, তাহলে আমি তো নিজেকে নিয়ে সারা জীবন আর বাঁচতে পারবো না, কারণ আমরা সবাই জানি এরপরে কী হবে ওকে ট্যাক্সিতে ওঠানোর পরে। তো আমি ছুটতে ছুটতে গিয়ে, বৃষ্টি হচ্ছে খুব, জল একদম পা হাঁটু অব্দি জল, তখন কোনো হুঁশ নেই আর সেটার, ছুটতে ছুটতে গিয়ে আমি মেয়েটার অন্য হাতটা ধরেছিলাম। তো প্রসঙ্গত এখন লোকে বললে বিশ্বাস করবে না, আমি তখন খুব রোগা ছিলাম, এবং এতই রোগা ছিলাম, এতই মানে হালকা ফুলকা ছিলাম যে ওরা আমাকেও টেনে তুলে নিয়ে যেতে পারতো, কিন্তু ওরা সামহাও যখন আমি হাতটা ধরে এরকম করে তাকালাম ওদের দিকে, ছেলেগুলো পালিয়ে গেল, ওই হাতটা ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তারপরে আমি ওদের মেয়েটিকে নিয়ে গেলাম টালিগঞ্জ থানায়, টালিগঞ্জ থানাতে নিয়ে গিয়ে FIR করা হলো, এবং তারপরে আর কি যা হওয়ার হয়েছিল। তো যেটা হলো যে আমি বাড়িতে যখন ফেরত এলাম একদম চুবড়ি অবস্থায়, তো মাকে বললাম যে আমি যদি কালকে মরে যাই আমার কোনো আফসোস নেই, যে আমি আই হ্যাভ ডান ওয়ান গুড ডিড টুডে। তো করে মাকে বললাম, কিন্তু আমার না একটা খটকা লাগছে যে ওরা পালিয়ে কেন গেল। তো মা বললো যে তুই কি খুব রেগে গেছিলি? আমি বললাম হ্যাঁ আমি খুব রেগে গেছিলাম। বলো তুই রেগে গেলে না তোর চোখগুলো কিরকম একটা হয়ে যায়, ওই জন্য ওরা মনে হয় পালিয়ে গেছিল। তারপরে যে লড়াইটা ছিল, যে পুলিশি লড়াইটা ছিল, সত্যি ছিল যেটা আমরা সিনেমায় দেখি, লড়াইটা ছিল ভীষণ মানে একটা কঠিন লড়াই। ওই ছেলেটি কিন্তু তখন ওদের বিয়ে হয়নি, পরবর্তীকালে ওরা বিয়ে করেছিল, ছেলেটি কিন্তু খুব ওর পাশে দাঁড়িয়েছিল, যেটা দহনে দেখিয়েছে বা উপন্যাসে আছে ওই রকম নয় আর কি, ছেলেটি কাপুরুষ ছিল না, একদম ওর পাশে দাঁড়িয়েছিল, ওর সঙ্গে টিআই প্যারেডে গেছে, ওর সঙ্গে কেসের ওখানে গেছে, সব কিছুতে গেছে। সমস্যাটা হয়েছিল যে যে ছেলেটির হাতে ওই চেইন ছিল, সে ছিল তালতলা থানার কোনো কনস্টেবলের ভাই, আর যে ছেলেটা ওকে টেনে গাড়িতে ওঠাচ্ছিল সে ছিল ওইখানে এলাকার কোনো কাউন্সিলরের ভাইপো। তো ওদের পুলিশ আর পলিটিক্যাল কানেকশন ছিল, তাই ছজনকে, যারা ছজন ছিল টোটাল, তার মধ্যে ওরা চারজনকে অ্যারেস্ট করেছিল, ওই দুজনকে অ্যারেস্ট করছিল না, এবং বারবার আমাকে থানায় ডাকছিল আইডেন্টিফাই করতে। আমি বলেছিলাম হ্যাঁ এরা ছিল সঙ্গে, কিন্তু এরা করেনি, করেছে এই যে দুজন করেছে সেই দুজন এখানে নেই। তো ওরা আমাদের খালি বলার চেষ্টা করছে না না আছে, ভালো করে দেখুন। আমি খুব ভালো করে দেখেছি, এই দুজন ছিল না। তখন প্রসূন মুখার্জি ছিলেন DCDD-1, তো আমি উনি আমার বন্ধু ছিলেন, তো আমি উনি উনি ওনাকে আমি বললাম যে আমাকে কিন্তু ঠিক ছেলেদের দেখাচ্ছে না। তারপরে উনি ওদেরকে বললেন যে দেখো এটা করো না, মানে এটা বাড়াবাড়ি হয়ে যাবে, ওদেরকে অ্যারেস্ট তো করো অ্যাটলিস্ট। তারপরে ওদের অ্যারেস্ট করা হলো, করে আমাকে দেখানো হলো, হ্যাঁ এরা দুজন ছিল। তারপরে টিআই প্যারেড হলো, টিআই প্যারেডে ট্রায়াল উঠছেই না,
ট্রায়ালে আসছেই না, এবং ওদের এগেনস্টে যে এফআইআর হলো, যে চার্জশিট হলো, সেই চার্জশিটে যে সেকশনগুলো, সেই সেকশনগুলো আমি লিখে নিয়েছিলাম কী কী সেকশন ছিল। করে আমি একজন উকিলের থেকে খোঁজ নিয়ে জানলাম যেগুলো ভীষণ লঘু সেকশন, মানে অ্যাটেম্পটেড কিডন্যাপিং নেই, ওকে যে মারধর করেছে সেসব কিচ্ছু নেই আর কি। এবং মানে ওদের হার্ডলি হয়তো খুব বেশি হলে 6 মাসের জন্যে সিম্পল ইমপ্রিজনমেন্ট হবে, হার্ডলি। তো তখন আমি, তারপরে ততদিনে প্রসূন মুখার্জি পাল্টে গিয়ে গৌতম মোহন চক্রবর্তী এসেছেন ডিসি রিমান, তো আমি ওনাকে বললাম যে এটা তো কিছুই নেই। না কেন বলছেন এটা? আমি বললাম যে না এটা তো কিছু নেই, আমি তো খোঁজ নিয়েছি উকিলের মাধ্যমে, আমি খোঁজ নিয়েই বলছি যে ভীষণই হালকা ধারা দেওয়া হয়েছে। তখন আমি বললাম দেখুন এটা তো হয়ে গেছে দেওয়া। আমি না এটা তো পরে তো অ্যাডিশনাল চার্জ দেওয়া যায়। তখন বললাম ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তখন তো মোবাইল টোবাইল ছিল না, ল্যান্ডলাইন ছিল, যে আপনি তাহলে একটা আপনার একটা দরখাস্ত করুন। তো আমি বললাম তাহলে আমরা তিনজনে মিলে দরখাস্ত করবো, তো মানে মেয়েটি, মেয়েটির বয়ফ্রেন্ড এবং আমি। ওরা না না আলাদা আলাদা করে দরখাস্ত করবেন, এটার মধ্যে একটা চালাকি আছে, আলাদা আলাদা দরখাস্ত করলে যদি একটু ভার্সন এদিক ওদিক হয় তাহলে ইট উইল গো এগেনস্ট আস। তো আমি তখন ছেলেটিকে আমার কাছে আসতে বলেছিলাম, আমার অফিসে এসে ওকে পাশে বসিয়ে আমি আমার কম্পিউটারে 3 রকম ফন্টে আমি চিঠিটা লিখেছিলাম, একটুখানি ভাষার এদিক ওদিক করে করে আমি ওকে বললাম যে তুমি এটা নিয়ে যাও, 2 করে প্রিন্ট আউট দিচ্ছে, তুমি জমা দেবে আর রিসিভ করিয়ে নিয়ে আসবে, করে সেটা আমাকে দেবে। তো দেওয়া হলো। তারপরে যখন গৌতম মোহন চক্রবর্তীকে পরের দিন ফোন করেছি যে আপনি পেয়েছেন তো চিঠিটা, হ্যাঁ পেয়েছি, কিন্তু মেয়েটির চিঠিটাকে আপনি দেখেছেন? ওটাতে পরিষ্কার করে কিন্তু বলা নেই যে ওকে বিয়ে করা হচ্ছিল। তো আমার ভীষণ হাসি পেয়েছে যে আরে চিঠিতে তো আমিই লিখেছি, আমি জানবো না কি আছে। যাই হোক, তারপরে দেখলেন যে আমি ভীষণ নাছোড় বান্দা টাইপের। তার পরের দিনকে আমাকে আনন্দবাজার থেকে ফোন করলো, আমি কোথাও একটা বেরিয়েছি সারাদিন পরে, বিকেলে ঢুকেছি অফিসে, বলে আপনাকে তো সারাদিন ধরে সিপি আর ডিসিডি ওয়ান খুঁজছিলেন, তুষার তালুকদার ছিলেন তখন সিপি। তো আমি বললাম তাই বুঝি, আমি তো আমার তো জুতো সুকতলা খুলে গেল, এতবার যাওয়া আসা করেছি এটা নিয়ে। তখন উনি বললেন হ্যাঁ ওরা তো আপনাকে ব্রেভারি অ্যাওয়ার্ড দেবেন। তো এটা যেই বলেছে আমি হেসে ফেলেছি, আমি বলছি কি আমাকে মুখ বন্ধ করার জন্য আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? তখন ওরা বলছে যে আপনি নেবেন না ওটা? তখন আমরা অবভিয়াসলি নেবো না। তখন বলছে এটা না কাউকে বলবেন না, মানে ওরা ওটাকে স্টোরি হিসেবে ভাবছে আর কি। তাহলে আমরা আমাকে তো কি বলেনি এখনো, আমি আর কি কাকে কি বলবো। তারপরে রাত্রিবেলাতে আমাকে আবার ফোন করেছে, ফোন করে বলছে যে আর কাউকে বলেননি তো? আমি কি করে কাউকে বলবো, আমাকে তো পুলিশ থেকে তো কিছু বলেনি। হ্যাঁ, তারপরের দিন সমস্ত কাগজে বেরোলো যে অনন্যা চট্টোপাধ্যায়কে পুলিশ থেকে সাহসিকতার পুরস্কার দেওয়া হচ্ছে। একমাত্র আনন্দবাজারে হচ্ছে এক্সক্লুসিভ নিউজ যে সাহসিকতার পুরস্কার প্রত্যাখ্যান করলেন অনন্যা। এবং সারা দিন ধরে ডিসিডিডি ওয়ান সিপি ফোন করে যাচ্ছে, আপনি প্লিজ এটা করবেন না, আপনি প্লিজ অ্যাকসেপ্ট করুন, আপনি ভুল বুঝছেন। আর আমি না একদম ভুল বুঝছি না, আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনারা প্রথমে ওদের অ্যারেস্ট করছিলেন না, তারপরে জোলো কেস দিয়েছেন, আমি আমার কোনো পুরস্কারের দরকার নেই, আপনারা কেসটা ঠিকঠাক করুন। তো যাই হোক, আমি পুরস্কারটা নিইনি, অনেকবার ওরা বলার পরেও নিইনি, কিন্তু কেসটা কতটা ঠিকঠাক হয়েছিল আমি জানি না, কারণ ওরা এনশিওর করেছিল ওই ছেলেটি, মানে বিশেষ করে যে দুজনের কথা বললাম, সব পুলিশের তো মানে সব আঁতার থাকে তো থানা ইয়েতে কোর্টে, ওরা ইনশিওর করেছিল যে আমরা কোনোদিন যাতে নোটিশ না পাই যে নেক্সট হিয়ারিং কবে আছে। আমরা নিজের চেষ্টায় গিয়েছি, গিয়ে আমরা কথা বলেছি, গিয়ে আমরা থানায় উপস্থিত থেকে হিয়ারিংয়ে উপস্থিত থেকেছি, আমি, ছেলেটি এবং মেয়েটি। আমি দিল্লি চলে গেছি তখন, 93 আমি দিল্লিতে চলে গেছি অন্য কাজ, অন্য চাকরি নিয়ে। দিল্লি থেকে আমি নিজের পয়সায় ট্রেনে করে এসেছি খবর পেয়ে ওই হিয়ারিং অ্যাটেন্ড করতে, এবং সেটা যখন আমি কোর্টে বলেছি যে আমি দিল্লিতে থাকি, তখন অপোজিটের যে অপোজিশন পার্টির ডিফেন্স লয়ার যে তার মুখ চোখ একদম চকচকে হয়ে গেছে যে আরও দূরে চলে গেছে, আমি তো একজন কি উইটনেস না। এবং সেটা কিছুতেই আর কি আমি খবর পেলাম, কোর্ট থেকে কিন্তু বলে দিয়েছিল যে প্রত্যেকটা হিয়ারিংয়ের খবর ওনাকে দিতে হবে এবং স্টেট খরচা দিয়ে ওকে নিয়ে আসবে, কিন্তু কোনোদিনই নিয়ে আসেনি। তাই ওই কেসটা আমরা, আমি প্রস্তুত ছিলাম, মেয়েটি প্রস্তুত ছিল, ছেলেটি প্রস্তুত ছিল, আমরা খুব লড়েছিলাম, কিন্তু সেটার পরিণতিটা আমরা পেলাম না আর কি।
আমরা সিস্টেমটার সঙ্গে লড়াই করে তখন পারিনি সেই মুহূর্তে।